শেরপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এমসিএইচ সার্ভিসেস ইউনিটি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিউর রহমান আতিক। স্থানীয় সরকার বিভাগ শেরপুরের উপপরিচালক তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শানবিন রহমান অমির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুদুর রহমান, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন এবং সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।